গুড মর্নিং বন্ধুরা, এসে পড়েছি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আর বলো না, দেখো চেহারা, আজকে সকালেও হাঁটতে যাইনি, এখন বাজে সকাল 7টা। ভোরবেলা উঠেছিলাম 4:30 নাগাদ, তখন দেখি মুষলধারে বৃষ্টি, কি করে যাই। তো সেই জন্য আর হাঁটতে গেলাম না, আবার শুয়ে পড়েছি। তো সেই মানে 6:30 নাগাদ উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে চাটা খেলাম। তো খেয়ে তারপরে মোবাইলটা ঘাটলাম, কেননা গতকালকে বলেছিলাম না যে আমাদের অনলাইনের অ্যাডমিশনের ইয়ে আছে, কাজকর্ম, মানে কালকে রাত্র মানে 11টা পর্যন্ত কোনো কিছুরই খবর নেই। তো তারপরে তো একটা টেনশান, ঘুম হচ্ছিল না, এপাস ওপাস করছি, ঘুমই হচ্ছে না, মানে এত টেনশান। আজকে সকালবেলা যখন ইয়ে করলাম, খুললাম, তখনও দেখি কিছুই করতে পারছি না। গতবার যে সিস্টেম ছিল, গতবারও আমরা অনলাইনে নতুন ছিলাম, কিন্তু তখনও আমরা হাতিয়ে হাতিয়ে এইগুলোকে এর থেকে জিজ্ঞেস করে তার থেকে জিজ্ঞেস করে ওই কার বাড়িতে শাক ফু দিচ্ছে, ভোরবেলা উঠে ঠাকুর জাগায়, তো এর থেকে তার থেকে জিজ্ঞেস করে করে কাজগুলো করেছি এবছরও, এর থেকে তার থেকে। কিন্তু এবছর সিস্টেম এত মানে অসুবিধাজনক হয়েছে, আমরা হয়তো ঠিক করে বুঝতে পারছি না সিস্টেমটা। তো দফায় দফায় কিন্তু মিটিং হয়েছে, তারপরেও কি করেছে কি না করেছে বুঝতে পারছি না। মানে প্রত্যেকটা টিচার, মানে ত্রিপুরার যে 22টা ডিগ্রি কলেজ, মানে প্রত্যেকটা টিচার মানে মানে লোতপোত হয়ে যাচ্ছে আর কি, এই অনলাইনের মানে ফর্ম ভেরিফিকেশন করতে। তো এই চলছে আর কি, আর একদম মানে মেজাজটা না, খিটখিট খিটখিট করছে, মনে হচ্ছে কাকে মারবো, কাকে বকবো, কাকে কি করব, কিছুই মানে বুঝতে পারছি না, এরকম লাগছে। আমি আজকে রান্নাঘরে যাইনি। হ্যাঁ, তো দীপকবাবুকে বলেছি যে তুমি করো, বৌমা আজকে মানে ভিডিও এরকমই হবে, আমার একদম ইয়ে নেই, ভালো লাগছে না। তার মধ্যে একটা কথা বলি, আজকে ভেবেছি একটু প্র্যাঙ্কও করবো, কেননা ওই যে মানে অ্যাডমিশনের একটা ইয়ে চলছে না, তো সেই জন্যে এটা থেকে তো আমাকে একটু বার হতে হবে না, এই স্ট্রেসটা তো আমাকেই ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য ভাবছি কিছু ওইভাবে মানে এটাকে আমি ডাইভার্ট করি। তো আজকে একটু একটু প্র্যাঙ্ক টাইপ একটু ইয়ে, তো চলো, ওইটা তো বলিনি, ভুলেই গেছি, দেখো হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা, তাহলে দেখতে থাকো আজকের ব্লগ। কিসে বৌমা, তোমার রান্নাঘর ছাড়া তুমি এখানে কি? বৌরা সবসময় রান্নাঘরে থাকে, তোমার এখানে কি গণেশ মূর্তি ঘুমের টিকা? আমি কদ্দুরা কম্পিউটারের এখানে হায়ার এডুকেশনের কাজ করতেছি, কলেজের কাজ করতে এখানে কি আরম্ভ করছো তোমরা? আমি বুঝি না, এখানে শ্বশুর আর বৌমা এখানে রান্নাঘরে এতক্ষণ ধরে গুডুর 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 গুডুর। হ্যাঁ, টপ সিক্রেট রেসিপি, টপ সিক্রেট। ধরবি তো না, এই বাড়ি গেট লাগাই দিছি। কিসে তুমি এখানে দাঁড়ায় নিছ কি লিগা? তুমি শ্বশুর রে কই কইবো বলে মামা আপনি গান গা, আমি রান্না করি। এই তো শাশুড়ি বোর উপরে রেখে শুরু হয়ে গেল নাকি? এটা শিমুল, এখানে কি শশা ফালাইছো কি লিগা? এ ভালো না, লুমড়া কিন্তু কইও না এটা কিতা করতেছি, আমার মেলা লেগে দেবো গা, ফোন আইব আবার বারবার। এখন বাজে 4টা, তো এখন বাজে 4টে, তো এখন বাজে বিকেল 4টা। দৌড়ে 3টের সময় স্নান করেছি, স্নান করে ভাত খেয়ে তারপরে এলাম, তার আগে কাজগুলো সেরেছি, উঠিনি এখানে, শুধু জল খেয়েছি আর কাজগুলো করেছি। কি হয়েছে জানো তো, ওই ফর্মগুলোতে যে ওরা যে বিভিন্ন মার্কশিট বা বিভিন্ন ওদের ডকুমেন্ট যে আপলোড করেছে, অনেক সময় এগুলো ঝাপসা, বোঝা যাচ্ছে না, মানে কি অবস্থা। এরপরে ফোন করে করে ফর্ম ইয়ে থেকে ফোন করে করে
এই কয়েকটা ইয়ে ঠিক মানে জানলাম আর কি, জানলাম কিছু ম্যাটেরিয়াল হোয়াটসঅ্যাপে আনলাম। এরপরে একজনকে তো এখনো পাচ্ছিই না, ওরটা কি করব আমি বুঝতে পারছি না, পাচ্ছি না ওকে। যে বোধহয় আমি 8 বার না 9 বার ফোন করেছি, রিং হচ্ছে কিন্তু ধরছেই না। আমার অবাক লাগছে যে মানে একটা নাম্বার দেবে, আর এখন একটা ক্রুশিয়াল পিরিয়ড যে ছাত্রছাত্রী ভর্তি হবে, তো ক্রুশিয়াল পিরিয়ডে যদি যে ফোন নাম্বারটা দেয় সেটা যদি মানে ওয়ার্কিং না হয় তাহলে তো মুশকিল। তো আচ্ছা আমি আবার আসছি, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, তো আমার একটা পুরনো ছাত্রকে আমি ফোন করেছি, ওর বাড়ির কাছেই, ওই যে অ্যাড্রেসটা যে দিয়েছে, যে ওকে ওইভাবে চেনে কি না, ওর ফোনটা একটু আমি ধরছি, তারপর আমি আবার আসছি। কেমন, তোমরা কিন্তু থেকো আমার সাথে, যেও না আমাকে ফেলে, আমি খুব বাজে অবস্থায় আছি। আমি কেন, আমাদের কলেজের সমস্ত টিচার খুব বাজে অবস্থায় আছে। ফোনটা ধরলাম, ও বললো ম্যাডাম আমি তো চিনি না, হ্যাঁ আমার বাড়ির থেকে অনেক দূরে টুরে হইব, আমার ধারে কাছে তো এরকম কেউ নেই, কি করি বলো তো। তার মধ্যে যে অনেক গার্ডিয়ান বা অনেক ক্যান্ডিডেট যারা ধরো আমাকে চেনে কোনোভাবে, বা কারোর কাছ থেকে লেসে বেসে কোনোভাবে ফোন নাম্বার কালেক্ট করে শুধু ফোনের পর ফোন, হ্যাঁ এটা সব টিচারকেই, আমাকে যারা সাইকোলজি অনার্স চেয়েছে ওরাই আমাকে ফোন করছে যে এটা এমন হয়েছে কি দেখা, আমি তো পাইলাম না, আমি এখন কি করুম। হাসিও পায়, কষ্টও লাগে। আজকে আমার ঘরেরও যদি ছেলে মেয়ে যদি এরকম হতো, আমারও তো এরকম একটা উদ্বিগ্ন হয়ে থাকতাম যে কি হবে, তাদের ভবিষ্যৎটা কি হবে, এই আর কি চলছে। তো তার মধ্যে আজকে নিউটন, তারপরে মেজো বৌমা, এরপরে শ্রেয়ন গেছে আমার ছোটো দেওর, তার বাড়িতে আজকে ওদের বাড়িতে নেমন্তন্ন, ওরা ওখানে গেছে। আমার ছেলে খুব খুশি, ও তো ভীষণ খেতে ভালোবাসে, নেমন্তন্ন হলেই সে মানে খুব খুশি। হ্যাঁ তো গেছে, ও এলে তারপরে শোনা যাবে যে কি কি। তার আবার দীপকবাবু গেছেন আগরতলায়, ওনার মানে কি একটা কাজ, সাংঘাতিকভাবে একটা কাজ পড়েছে, তো আগরতলায় চলে গেছে। পিসি শাশুড়ি আমার এই কাজের নমুনা দেখে, বৌমা আই যাইর গই, আই যাইর গই, মানে দেখে যে আমার যে এই পাগল 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 অবস্থা। পিসি শাশুড়িও আজকে চলে গেছেন আমার এই অবস্থা দেখে। পিসি শাশুড়ি আর সাহস করেননি থাকার, না রে বাবা রে, মানে মানে নিজের ফরান গালই, হ্যাঁ মান সম্মান গালই, বাড়ির চলে যাই। হ্যাঁ তো এই আর কি অবস্থা। আমার এখন কাজটা মোটামুটি মানে কমে এসছে, ওই দুটো মানে কেস আছে একটু মানে প্রবলেমেটিক, ওইগুলো সলভ হয়ে গেলে আমি মানে নিশ্চিন্ত আর কি। তো এখন আমি মানে 95% আমার মানে একটা সন্তোষজনক পজিশনে আমি এখন আছি আর কি, সেই জন্য আপনাদের সাথে কথা বলছি। মাথা আছড়াইনি এখনও, পাগল পাগলের মতো হয়ে আছি, তো মাথা রাতে আছড়াবো। আর আচ্ছা এখন কি হবে, দীপকবাবুও তো এখন নেই, দেখার তো কেউ নেই, হ্যাঁ সেই জন্যও আছড়াইনি। দীপকবাবু থাকলে হয়তো আছড়াতাম যে কেমন লাগে কেমন লাগে, না বললেও মনে মনে ভাবি যে কেমন। শিমুলের দিক থেকে হাসছে, শিমুলের জন্য কোনো কথাই বলা যায় না, ও কোনো না কোনোভাবে ভিডিওতে আসতে চাই। শিমুল কিতা বক্তৃতা, ও শোনে আমার বক্তৃতা, হ্যাঁ দেবে আমার মরণ দশা বক্তৃতা, ঠিক আছে আবার পরে আসছি। কেমন অনা লুটা দিয়ে রইস যে, কিতা কিতা খাওয়াইছে, কি খাওয়াইছে, ভাত ডাল অনেক রকমের ভাজা, তারপর মাছের কালিয়া, তো আমার লিগে আনছো না কিচ্ছু, শশা নুন লঙ্কা জল, হ্যাঁ দই, আমার কথা মনে পড়ছে না, খাই আইসো আমার লিগে আনছো না যে। তো এইটা আবার কিতা হাতে হাতে ঘুরি প্যাকেট লই কিতাই দি, কিতা দিচ্ছে দেখি ছোট মামি কি দিছে, বা এই কালারটা তোমার খুব ভালো লাগবে, আচ্ছা খুব ভালো, তোরা তো পূজার কাপড় সবার হয়েই গেছে আর কিতা, আর লাগবো নি কিতা পূজার, এক মামি দিলেই তো আর এক মামির লাগবো নি দেওন, আগরতলা থেকে। তো চলুন উনি মিটিং এর পরে কি করেছেন সেটা একটু দেখে নি। কার্যকালে কোথায় খাওয়া দাওয়া লেখা আছে পাওয়া যায় না, পাওয়া যায় না, সবাই আমরা সবাই আগরতলা একদম
এই যে স্যার স্যার বাড়িতে আইলাম ফুলটা তুমি বুঝো না দিদি স্যার ঠিক আছে এই যে ওই লাইটটা এই যে স্যার বাড়িতে আইছে এখন তোলা বাস বডি সমস্ত ব্যবস্থা করে রাখছে বডি আছে মোবাইলের পিছনে এই সামনে আনতে আছে বডি রেও বাস সব ব্যবস্থা 1.5 বছর পরে খাইতাছি আজকে ও কিছু শীত কি মনোযোগ খাওয়াতে মনে হচ্ছে অনেক দিন খাওয়া দাওয়া করতেছ না সত্যি আমি রেস্টুরেন্ট আমি চিলি চিকেন আমার খুব ফেভারিট হ্যাঁ ফিজুস আয়া বরসাত খাইতি আগরতলা আইছিলি কি খাওনা লাগে নি হ্যাঁ আগরতলা আইছিলি খাওনা লাগে না করো আগরতলা আইছিলি খাওনা লাগে বদি বদি তুমি ব্লগে কিন্তু ঢুকতে আছো কিন্তু আগরতলা কিন্তু খাওনা লাগে আইছে ফিজুস হ্যাঁ সারারও কিন্তু তেরে রে আমরা দারুণ করে দুপুরে খাওয়া খেলাম একদম তৃপ্তি মজায়া অনেক আইটেম খুব ভালো লাগছে দীপক বাবু প্র্যাকটিস নিয়ে এসছেন আর আমার এদিকে কাজ চলছে এখন কাজ করতে করতে খাবো মামা যে প্র্যাকটিস আনছে খাইছো শুয়োরের মাংসের হ্যাঁ খুব ভালো হ্যাঁ তুমি তুমি শিমুল নৌ নৌ কইতাছো তুমি এটা বুঝে ইয়ে করো হ্যাঁ ডিম আর পেঁয়াজ এটা তো শুয়োরের তেলে ভাজা এলিগাই তো এই প্যাটিসটির সাংঘাতিক নাম বুঝছো ভালো হয়েছে অহন থেকে শুয়োরের মাংস খাইতে পারবা কোনো তো অসুবিধা নাই হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে রাত্র 8:30 আমরা এক্ষুনি যাব ডিনারে আজকে সবাইকে বকেছি এটাই তো চেয়েছিলাম ওরা সবাই এখন হাসছি বৌমা হেসেছে যদিও কিন্তু হাসার পেছনেও একটু বুঝতে পেরেছি আমি একটু মনটা খারাপ লেগেছে কখনো তো বকে নেই ভাবে তো একটা তো কিছু সন্দেহ করছে তো যখন ব্লগটা দেখবে তখন ও বুঝবে আর কি এর আগে তো আর বুঝতে পারছে না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে নতুন ভিউয়ার্স যারা তারা তোমরা সাবস্ক্রাইব করবে আর এভাবেই ভালোবেসে যেও Good night.